শিল্পী বিপ্লব ভট্টাচার্যের একক চিত্র প্রদর্শনী জলের আখরে। মরণবিধি ক্যান্সারকে পরাজিত করে দেশে ফেরা 7 বছরের ছেলে আর্যর চিকিৎসার সময় ভারতের ভ্যালোরে আঁকা ছবিগুলোই মূলত স্থান পেয়েছে এই প্রদর্শনীতে। রাজধানী বিশ্ব সাহিত্য কেন্দ্রের আর্ট গ্যালারিতে শুরু হয়েছে 4 দিনের এই আয়োজন। শিল্পী জানালেন, ছেলের চিকিৎসার সময়কাল, ভয়াবহ দিনগুলো আর তা থেকে বেরিয়ে আসার প্রচেষ্টার অংশ এসব চিত্রকর্ম। বুদ্ধদেব কুণ্ডের রিপোর্ট। জলের আখরে শীর্ষক এই প্রদর্শনীর 55টি চিত্রকর্মের বেশিরভাগেরই বিষয় মুখ ও মুখোশের। শিল্পী বিপ্লব ভট্টাচার্য জানালেন, রোগের সাথে তার পুত্রের দীর্ঘ লড়াই আর সেই সময় বদলে যাওয়া চারপাশকে ঘিরেই এই সব ছবি। ক্যান্সার আর ব্রেন টিউমারে আক্রান্ত 7 বছরের আর্য অথল তৈতিক্ষ্যকে পুরোপুরি সুস্থ হতে পাড়ি দিতে হবে আরও অনেকটা পথ। এই প্রদর্শনীর মধ্য দিয়ে সেই পথ চলার পাথেয় জোগাড়ের চেষ্টা চলছে। এটাও কিন্তু আমার একটা মানে দুঃখ থেকে মানে পালানোর একটা জায়গা ছিল। শিল্পীর পথচলার নিত্যসাথী তার স্ত্রী জানালেন, শিল্পকে ঘিরেই তারা বাঁচতে চান, বাঁচাতে চান তাদের ভবিষ্যৎকে। কাছের মানুষ দূরের হয়েছে, দূরের মানুষ অনেক কাছের হয়ে গেছে। প্রদর্শনীর নাম জলের আখরে, তবে সংকটের কালে পাশে দাঁড়িয়েছে নতুন মানুষ। এটি তার মনের জোরের পরিচয়। প্রতিদিন বেলা 3টা থেকে রাত 9টা পর্যন্ত এই প্রদর্শনী আগামী 15 ফেব্রুয়ারি পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে। বুদ্ধদেব কুণ্ডু, বৈশাখী সংবাদ, ঢাকা।